السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. তামরিন ও সাআন মিন শাইরিন, আল্লাহর নবী এক সা ফেতরা ফরজ করেছেন খেজুর হতে, গম হতে। আলাল আব্দে অল হুররে, দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। ওয়া যাকারি ওয়াল উনসা, পুরুষদের উপরে, মহিলাদের উপরে। মিনাল সাগির নৌকাবিরিন, ছোটদের উপরে, বড়দের উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। ও আমারা বেহা আন তুয়াদ্দা কাবলা খরুজিন না সেলা সলাত, আর ফেতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায় হাদিস সহি যে 28শে রমাজান, 29শে রমাজান ফেতরা বের করা যায়, অর্থাৎ ঈদের দুই দিন আগে। নিতান্তই কেউ যদি ফেতরা আগে বের করতে চায় তাহলে 28শে রমাজানে বের করতে পারে, 28শে রমাজানের পূর্বে ফেতরা বের করা যাবে না, এইটাই চূড়ান্ত হিসাব। আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে না, কাজটি হবে দলিলবিহীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জোরালোভাবে আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতাগণ ফেতরা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আপনাদের খুব মনে আছে। এবং ওই যিনি দায়িত্বশীল সর্দার তার বাসাতে রেখে এসে গোসল টোসল করে বের হতেন, এটাই নীতি ছিল। কিভাবে কিভাবে প্রথম রমাজানে চলে আসলো, 15 রমাজানে চলে আসলো, ইচ্ছা মতো চলে আসলো। সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে তোহরান লিসিয়াম ও তোমাতান লিল মাসাকিন, সিয়ামকে পবিত্র করার জন্য। মিনাল লাগবে ওর রাফাস, সিয়াম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে। এই সিয়াম অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথাকর্ম হয়ে গেছে এইটাকে পবিত্র করার জন্য ফেতরা। তো যদি 15ই রমাজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি? তো আগেই কাজ হয়ে গেছে, পবিত্র হয় কী করে? এই বিবরণ বোঝা যায় যে এটা আগে হবে না পরেই হবে। সাথে সাথে আরও বলা হয়েছে এটা ফকির মিসকিনদের খাদ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের প্রথম কথা যে একশা ফেতরা দিতে হবে, একশায়ের কম ফেতরা দেওয়া যাবে না, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম নাজাল নুখরেজো, আমরা নিয়মিত একশা করে ফেতরা বের করে আসছিলাম, আমরা সাহাবিগণ ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুলের যুগ থেকেই একসা ফেতরা বের করে আসি। কাদেমা মুয়াবিয়া তো হাত জানো মুতামিরান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। ফাকাল্লামান নাস, তিনি এসে জনগণের সামনে বক্তব্য দিলেন, তখন উমারের যুগ বা উমার পার হয়ে গেছেন এরকম একটা যুগ, রাসুলের যুগ নয়, আবু বকর সিদ্দিকের যুগ নয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে জনগণের সামনে বক্তব্য দিলেন, বক্তব্যের এক পর্যায়ে বললেন, তিনি বললেন আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম তা দিলো সান মিন তামরিন, সিরিয়ার অর্ধ সা গম মদিনার এক সা খেজুরের সমান। তার মানে তিনি মূল্যর হিসাব করে এ কথা বললেন।
সিরিয়ার অর্ধশা গমের মূল্যে একশা খেজুর পাওয়া যাবে। ফাখাজান নাস বিদালিকা, মানুষ তখন এটা গ্রহণ করে নিল, এইভাবে মানুষ আমল করতে লাগলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আজালু উখরেজহু কামা কুনতু উখরেজহু, আমি এক শাই বের করে যাব, যত দিন বের করব মাইস্ত যতদিন বেঁচে থাকব, যেভাবে বের করতাম আমি এক শাই শস্য ফেত্রা দিব, যেভাবে ফেত্রা দিতাম মাইস্ত যতদিন বেঁচে থাকব। ফাক আমার রাজুল মিনাল কম, জনগণের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, জান্নাম মুদ্দাইন মিন কুমহিন, কেন অর্ধেক শা গম দিলে হবে না, অর্ধশা গম? ফাকালা, তিনি বলছেন, তিলকা কিমাতু মুয়াবিয়া, আরে এটা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব, আরে এটা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব। ফালাক বালোহা, এটা আমি কখনো গ্রহণ করব না, ওলা আমল বেহা, আমি এই কথার উপরে কখনো আমল করব না। হাদিস সহি, বাইহাকি আবু দাউদ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখানে জরুরিভাবে যা বলতে চাইলাম তা হচ্ছে, এক শায়ের কমে ফেতরা বের করতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে চাইলে বা তার হাদিসকে মানতে চাইলে। যদি অর্ধশা মানুষ ফেতরা বের করে তাহলে তা হবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্যর হিসাব বলে জোরালোভাবে নাকচ করেছেন। আবার শা হবে মদিনার শা, যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকের মানুষ আর ইরাকের শায়ের মাপের পরিমাণ বেশি, এটা একটা পরিমাপ। আগে আপনাদের বাড়িতে আপনার বাপ চাচারা ধান মাপতো আড়িতে কাঠাই, ওটা 5 কেজির বা 7 কেজির বা 4 কেজির, তারা বলতে এত কাঠা হয়েছে, মানে এত মন হয়েছে, এই হিসাবে ওটা পরিমাপ। তো শা হচ্ছে একটা পরিমাপ। আজও সৌদি আরব থেকে যদি একটা শা নিয়ে এসে, মদিনে থেকে একটা শা নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন, তাহলে মোটামুটি 2 কেজি 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম ধরতে পারে। যার জন্য এইটা সহিহ হাদিস অনুযায়ী সিদ্ধান্ত হলো ফেত্রা দিতে হবে মাথা পিছু 2.5 কেজি। আর যদি ইরাকের সানে এসে এখন মাপেন তাহলে মোটামুটি 3 কেজি 3.25 কেজি, 3.5 কেজি ধরবে। তো তারা 3.5 কেজি অনুযায়ী, 3.5 কেজির অর্ধেকে অর্ধেক চাউলের দাম যত হয় তত চাউলের দাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে মাথা পিছু এত টাকা ফেতরা দিতে হবে, যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব জোরালোভাবে চলছে, আমাদের দেশে নির্দ্বিধায় চলছে, কেউ ভাবা প্রয়োজন মনে করে না। যেহেতু আলেমুলমা বলছেন, ভাববার কি আছে? তাহলে ইরাকের শা অনুযায়ী 350 চাউলের হিসাবে অর্ধ চাউল অর্থাৎ 2.25 কেজি চাউলের দাম যা হয় সেই দাম ফেতরা দিতে হবে মাথা পিছু, এটা ধরে নিয়ে আদেশ করা হয়। সে আদেশই এই সমাজ বলবৎ রেখেছে, যা শরীয়তের অনুকূলে নয়। যদি শরীয়তের অনুকূলে সরাসরি না হয় তাহলে তিনি বলছেন তার কাছে দলিল চাওয়া হবে, অন্যথায় ছেড়ে দেওয়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত পালন করা হবে। পরের কথা, শস্য দিতে হবে না মূল্য দিতে হবে। মূল্যের কথা হিসাব করেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক শায়ের কথা বলেছিলেন, যে অর্ধশা গমের মূল্য যা, একশা মদিনার খেজুরের মূল্য তাই। যদি আজকে মূল্য হিসাব করে আমার এই দিনী ভাই বোনদেরকে বলি, তাহলে এখন আপনারা সৌদি আরবের দামি একশা খেজুর ধরেন 2.5 কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম যত, ওই টাকা অনুপাতে যদি এখন গম দেন তাহলে তো কয়েক মন গম লাগবে। ধরে নেন 3000 টাকা কেজি খেজুর, একবারে যেটা ভালো খেজুর, আপনি ধনী মানুষ তো 2.5 কেজি খেজুরের মূল্য অনুপাতে গম দিবেন, তাহলে ধরেন তাহলে 6000 আর 1500, 7500 টাকার গম যা হয় তাই ফেতরা দিতে হবে। রাসুলের সুন্নাত থেকে একটু এড়িয়ে গেলে বিপদে পড়া ছাড়া কোনো পথ নেই।
আপনি যখনই দুই আজান দিতে যাবেন তখনই সামনে দিবেন না, বাইরে দিবেন না, কোথায় দিবেন না, জোরে দিবেন না, ধীরে দিবেন, এত বিপদে পড়বেন বিপদ থেকে বের হতে পারবেন না। তো চলছে যে অনেক ধর্ম এভাবেই চলছে, এটাও চলছে, ঠিক এটাও চলছে যে মূল্য দিয়ে তো চলছে, চলবেই। মানুষ যেহেতু বিবেচনা করে না, জোরালো দলিলের আশ্রয় গ্রহণ করতে চায় না, যার জন্য চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অর্ধশা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো, অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করত, শস্যই ফেতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরও বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে। অনেকেই বলতে চাচ্ছেন যে শস্য তো ভারী, কে দিবে কে নিবে? আরে কে দিবে কে নিবে মানে যদি কেউ নেওয়ার না থাকে ফেলে দেন, এ তো মানুষের ময়লা, তো এটা ফেলে দেন, কেউ যদি না নেওয়ার না থাকে সেই টেনশন আপনার কেন হলো? আপনি এই দিকে কেন গেলেন যে টাকাতে সুবিধা শস্যতে অসুবিধা, কে দিবে কে নিবে এটা কেন? শস্য বের করেন, পথ হবেই, ধর্মের অন্য অন্য জায়গায় পথ হয়, আজকে হবে না, এখানে কোনো পথ বের করা যায় না, লকডাউনে সব শরীয়ত উল্টে যাচ্ছে, সব শরীয়ত উল্টে যাচ্ছে। আলেম ওলামা দিব্যি ফতোয়া দিচ্ছেন, মুখোশ পরে সালাত আদায় করেন, 3 ফুট দূরে দূরে, তাদের পক্ষ থেকে সরকার পরামর্শ অনুমতি পাচ্ছে বলেই তো করছে, এবং নির্দ্বিধায় তারা বলছেও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কথা বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের প্রতিটা ব্যাপারে যত জোরালো চাপ দিয়ে বলেছেন, সালাত আদায় করার সময়তে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে করতে হবে, এত চাপ শরীয়তের কোনো জায়গাতে দেননি। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে এত চাপ অন্য কোনো জায়গাতে দেওয়া আছে। তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক সালাতে মুখামুখি হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও এ কথা না বলে তিনি শুরু করেছেন, তার কোনো প্রমাণ নেই, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। এখন তো ইমাম কেবলার দিকে দাঁড়িয়ে আছে, পাগড়ি একটা পেঁচাচ্ছে, ময়লা যুক্ত পাগড়ি, আর ওদিকে একামাত চলছে, একামাতের যখন কাদকামতি সালা গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার। উনি জীবনে কোনো দিন মুসল্লির মুখামুখি হয়ে বলেছেন তার কোনো প্রমাণ হয় না, অথচ আল্লাহ রাসূল বলছেন প্রাচীরের মতো দাঁড়াও, মধ্যে ফাঁকা রাখো না, ওই যে ওই যে দুজনের মধ্যে দিয়ে শয়তান ঢুকছে আমি দেখতে পাচ্ছি। আবার বলছেন যে মধ্যের ফাঁকা বন্ধ করো, যে ফাঁকা বন্ধ করবে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তা আলেম ওলামার পরামর্শ অনুযায়ী চলছে, ওইদিকে লাইন লাগিয়ে ব্যাংকে লাইন চলছে কোনো সমস্যা নেই, লাইন লাগিয়ে ইফতারি নেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই, ঝগড়া করছে লাইন লাগিয়ে কোনো কথা নেই, সব এসে এখানে ঢুকে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে শস্য দিয়ে ফেতরা আদায় করতেই হবে, মূল্য দিয়ে নয়। তারপরের জরুরি কথা যে ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, বন্টন করতে হবে কখন? হাদিস, একাধিক হাদিস লক্ষ্য করলে বোঝা যায় যে এসে বন্টন করতে হবে সেই দিনই বা যেদিন সহজ হয়। বুখারি মুসলিমের এক হাদিসে বোঝা যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেতরার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে চোর এসে নিয়ে চলে গেলে একদিন দুই দিন তিন দিন কয়েকদিন থেকে গেল বন্টন হতে, তারপরে বন্টন হলো। এরপরেও গরিব দুস্থ ফকির মিসকিনকে লক্ষ্য করে যদি ফেতরা বন্টন করা হয় তাহলে ঈদের দিন সালাত আদায় করে এসে বন্টন করবে, আগে বন্টন করার কোনো প্রমাণ হয় না। এরপরেও যদি একদিন দুই দিন আগে আদায় করে তাহলে সুবিধার্থে বন্টন করতেও পারে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হয় না। হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে সালাতে যাওয়ার পূর্বে আদায় করবে আর এসে বন্টন করবে, এটাই সুন্নাত, যা আগে থেকেই আপনাদের আমাদের পরিবারে বাপদাদাকে দেখেছি এইভাবেই তারা পালন করতেন, সমাজের লোকগুলির উপরে শরীয়ত এভাবেই চালু ছিল।